মোবাইলে চার্জ শেষ হয়ে যাওয়ার সময় এই পর্যন্ত আমি তোকে পড়িয়েছিলাম, ঠিক আছে? তারপর থেকে বলছি মানে কি পড়াচ্ছিলাম, কেমার সুরটা পড়াচ্ছিলাম যে তিনটে রকম ইকুয়েশন দিয়ে থাকবে, সলিউশন কীভাবে বার করতে হবে। প্রথমে কী করেছিলাম, তিনটে ইকুয়েশন নিয়েছিলাম, তিনটে ইকুয়েশন থেকে ইকুয়েশনে এক্স ওয়াই জেডের যে সহগুলো আছে সেই সহগুলো দিয়ে একটা ডিটারমিনেন্ট ধরেছিলাম। দেওয়ার পর কী করেছিলাম, ডিটারমিনেন্টটাকে এরকম এক্স দিয়ে গুণ করেছিলাম, এক্স দিয়ে ডিটারমিনেন্টটাকে গুণ করছি, মানে কোনো একটা রো বা কোনো একটা কলামের সাথে আমাকে এক্সট্রা গুণ করতে হবে। তাহলে ইকুয়েশনগুলোর দিকে তাকালে হয়ে যাচ্ছে যে এ ওয়ান এ টু এ থ্রির সাথে এক্সট্রা আছে, ওই জন্য আমি ফার্স্ট কলামের সাথে এক্সট্রা গুণ করেছি আর বাকিগুলো যেমন আছে রেখে দিচ্ছি। এটা বি ওয়ান বি টু বি থ্রি অ্যান্ড হচ্ছে সি ওয়ান সি টু সি থ্রি। এরপর কী করছি, এরপর আমরা একটা অপারেশন করছি, তাহলে এক্স ইন টু ডেল্টা অপারেশনটা করছি, দেখ অপারেশনটা করছি এরকম সি ওয়ান ড্যাশ, নতুন একটা প্রথম কলাম তৈরি করছি সি ওয়ান আচ্ছা প্লাস ওয়াই সি টু প্লাস জেড সি থ্রি। মানে কী করলাম, দু নম্বর কলামকে ওয়াই দিয়ে এবং তিন নম্বর কলামকে জেড দিয়ে গুণ করে দিয়ে প্রথম কলামের সঙ্গে যোগ করছি। তাহলে যোগ করলে যেটা পাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড, এটা পাওয়া যাবে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু জেড, এটা পাওয়া যাবে এ থ্রি এক্স প্লাস বি থ্রি ওয়াই প্লাস সি থ্রি জেড। বাকিগুলো যেমন আছে রেখে দিলাম, সেকেন্ড কলাম যেমন আছে রেখে দিচ্ছি বি ওয়ান বি টু বি থ্রি, আর থার্ড কলামটাও যেমন আছে রেখে দিচ্ছি সি ওয়ান সি টু সি থ্রি। তাহলে এইগুলোর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এইগুলোর পরিবর্তে যে ইকুয়েশন থেকে দেখ, তাহলে প্রথম কলামটাকে লিখতে পারি এটা ডি ওয়ান, এটা ডি টু, এটা ডি থ্রি, বাকিগুলো যেমন আছে বি ওয়ান বি টু বি থ্রি, এটা হচ্ছে সি ওয়ান সি টু সি থ্রি। এটা একটা নতুন ডিটারমিনেন্ট পাওয়া গেল, এটাকে আমরা ধরে নিচ্ছি কি ডেল্টা ওয়ান ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখ এখান থেকে লিখতে পারি এক্স বাই ডেল্টা ওয়ান সমান হচ্ছে ওয়ান বাই ডেল্টা। দেখ একইভাবে দেখানো যাবে, একইভাবে দেখানো যাবে, একইভাবে লেখা যায় যে ওয়াই বাই ডেল্টা টু এটা সমান হচ্ছে ওয়ান বাই ডেল্টা এবং জেড বাই ডেল্টা থ্রি এটা সমান ওয়ান বাই ডেল্টা। তার ডেল্টা টু বলতে কি, ডেল্টা টু বলতে মানে এটা হবে এ ওয়ান এ টু এ থ্রি, এইটা হয়ে যাবে ডি ওয়ান ডি টু ডি থ্রি, এটা যেমন আছে সি ওয়ান সি টু সি থ্রি। আর ডেল্টা থ্রিটা বলতে কি, ডেল্টা থ্রিটা বলতে এই বরাবর হবে এ ওয়ান এ টু এ থ্রি ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম হবে বি ওয়ান বি টু বি থ্রি, আর থার্ড কলামটা হবে ডি ওয়ান ডি টু ডি থ্রি। তাহলে এই এইটা এইটা আর এইটা এই তিনটাকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এক্স বাই ডেল্টা ওয়ান সমান ওয়াই বাই ডেল্টা টু সমান জেড বাই ডেল্টা থ্রি এটা সমান হচ্ছে ওয়ান বাই ডেল্টা। এটাকে আমরা বলছি কি, এটাকে আমরা বলছি কে মাসুল। তাহলে কে মাসুলের অঙ্ক করতে গেলে তোদিকে এরকম চারটে ডিটারমিনেন্ট বার করতে হবে, বার করে ফর্মুলাটায় বসিয়ে দিলি তোদের সমাধান বেরিয়ে চলে হবে। এখান থেকে তিনটে জিনিস জানার আছে, কি কি তিনটে জিনিস জানার আছে, আচ্ছা এক নম্বর হচ্ছে এই যে আমার এখানে আমরা বারবার কি বলছি যে চারটে ডিটারমিনেন্ট ক্যালকুলেশনের ব্যাপার, যদি দেখা যায় যে ডেল্টাটা ডেল্টাটা জিরো নয় এবং ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি প্রত্যেকেরই মানের অস্তিত্ব আছে, তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কী পাবো, কেবলমাত্র একটাই সমাধান পাওয়া যাবে। আবার যদি দেখা যায় যে ধর ডেল্টাটা জিরো এবং ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রির মধ্যে কমপক্ষে কোনো একটা জিরো, তাহলে সেক্ষেত্রে আমরা কোনো সমাধান পাবো না। আর আরেকটা কেস হচ্ছে যে ডেল্টা ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি প্রত্যেকেই জিরো, তাহলে সেক্ষেত্রে আমরা কী পাবো, সেক্ষেত্রে আমরা কি অসংখ্য সমাধান পাবো। মানে দু নম্বরটা তিন নম্বরটা একটু বোঝার চেষ্টা কর, দু নম্বরটা বলতে চাইছে যে ডেল্টা জিরো আর ডেল মনে কর ডেল্টা ওয়ানটা জিরো, ধর ডেল্টা টু ধর এক এসছে, ডেল্টা থ্রি ধর যদি দুই এসছে, তাহলে সমাধানগুলো কেমন হবে, এক্স সমান হবে তার মানে জিরো বাই জিরো, আচ্ছা ওয়াই সমান হচ্ছে ধর ওয়ান, ওয়াই সমান হচ্ছে ধর ওয়ান বাই জিরো, আর জেড সমান হচ্ছে ধর টু বাই জিরো। আর থার্ড কেসটা বলতে চাইছে এক্স সমান জিরো বাই জিরো, ওয়াই সমান জিরো বাই জিরো, আর জেড সমান হচ্ছে জিরো বাই জিরো। ব্যাপারটা হচ্ছে আমরা এই ক্ষেত্রে কেন বলছি কোনো সমাধান পাওয়া যাবে না, এই ক্ষেত্রে কেন বলছি অসংখ্য সমাধান পাওয়া যাবে না। তোরা বা এটা তোদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিলাম, আমাকে ভেবে বলবি যে কেন এটা আমরা বলছি, এটা আমি ক্লাসের মধ্যে বলছি না, নিজেরা আমাকে ভেবে আমাকে উত্তরটা কেউ বলতেও পারিস বা আমাকে গ্রুপে দিতেও পারিস, পার্সোনালি আমাকে ফোনও করতে পারিস, কোনো অসুবিধা নেই। আচ্ছা এরপর তো ডিটারমিনেন্টের আর দু একটা জিনিস দেখে নেই, একটা হচ্ছে সিমেট্রিক সিমেট্রিক
স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট বলতে কি বোঝায়, সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিকের বাংলা হচ্ছে প্রতিসম আর স্কিউ সিমেট্রিকের বাংলা হচ্ছে বিপরীতসম। আচ্ছা আমরা বারবার কি বলছিলাম, যে কোনো থার্ড অর্ডার ডিটারমিনেন্টকে আমরা এরকম ভাবে লিখতে পারি এ আই জে, আর ডিটারমিনেন্টের অর্ডার আমরা এরকম ভাবে দিই 3×3 থার্ড অর্ডারের ক্ষেত্রে। তাহলে ডিটারমিনেন্টকে আমরা আগেও দেখিয়েছি, এটা A11, এটা A12, এটা O13, এটা A21, A22, A23, এটা হচ্ছে A31, এটা A32, আর এটা হচ্ছে A33। তাহলে এখান থেকে দুটো জিনিস প্রথমে আমাকে জানতে হবে, যে AIJ আর AJI যখন I not equal to J, মানে এইটা এইটা এইটার সঙ্গে এইটা আর হচ্ছে এইটার সঙ্গে এইটা, এইগুলোকে আমরা বলছি স্কিউ এলিমেন্ট, মানে অনুবন্ধী পথ, পরস্পর অনুবন্ধী। যখন I not equal to J, মানে এটার অনুবন্ধী এটা, এটার অনুবন্ধী এটা, এটার অনুবন্ধী এটা, আর যখন I সমান J, I সমান J মানে এই পথটা এই পথটা এই পথটা, এগুলোকে আমরা বলছি সেলফ কনজুগেট, মানে স্ব-অনুবন্ধী পথ। মানে A11 কে ঘোরালে A11ই হবে সেটা। এবার আমরা যে সিমেট্রিক ডিটারমিনেন্ট আমরা কাকে বলবো, সিমেট্রিক সিমেট্রিক বলতে বলতে যে আমি ছোট করে বলে দিচ্ছি না, খাতায় তো সবই লেখা আছে। তাহলে সিমেট্রিক ডিটারমিনেন্ট কে AI J কে, এই ডিটারমিনেন্টকে আমরা সিমেট্রিক বলবো যদি AIJ ইকুয়াল টু টান। কারেন্ট চলে যাওয়ার জন্য আমি দুঃখিত, কিচ্ছু করার নাই, টেকনিক্যাল প্রবলেম, বুঝতে পারছিস? দেখ যে যেখানে পড়াচ্ছিলাম, দেখ আমরা বলছিলাম যে সিমেট্রিক ডিটারমিনেন্ট বলতে কি বোঝায়, সিমেট্রিক ডিটারমিনেন্ট বলতে AIJ ইকুয়াল টু AJI যখন I নট ইকুয়াল টু J, আর বলছি AIJ এক্সিস্ট যখন I ইকুয়াল টু J। মানে কি বলতে চাইছি, বলি বলতে চাইছি এই যে কনজুগেট এলিমেন্টগুলো, কনজুগেট এলিমেন্টগুলো সমান হবে, আর যেগুলো সেলফ কনজুগেট এলিমেন্ট সেগুলো কিছু না কিছু মান থাকবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে পারবি। একটা ডিটারমিনেন্ট লিখছি দেখ এরকম AHG HBF আর হচ্ছে GFC, এই যে এখানে এইচ আছে, এখানে এইচ আছে, এখানেও জি, এখানেও জি, এখানেও এফ, এখানে এফ, এখানে যে ABC তিনটি মান আছে কিছু না কিছু, তাহলে এটাকে বলা হচ্ছে সিমেট্রিক ডিটারমিনেন্ট, মানে প্রতিসম নির্ণায়ক, বুঝতে পেরেছিস? এটা দেখ সুন্দর একটা জিনিস দেখি পাশে তোদের খাতায় লেখা আছে, এ হ্যান্ডসাম গার্ল হ্যাভিং বয়ফ্রেন্ড গোয়িং ফর সিনেমা। যদিও যদিও মানে গার্লের আগে হ্যান্ডসাম হয় না, করা যায় না, এটা গার্লের আগে হ্যান্ডসাম করা যায় না, এখন মনে রাখার জন্য এরকম অসুবিধা কিছু নেই, করতেই পারিস। আর যে এরপর দেখে পরেরটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট। স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট বলতে কি বোঝায়, কোনো কিছুই তফাৎ নাই, শুধু AIJ সমান হচ্ছে মাইনাস AJI হবে যখন I আর J সমান না, মানে কনজুগেট এলিমেন্টগুলোর মান সমান কিন্তু চিহ্নটা আলাদা, আর ওই আর হচ্ছে সেলফ কনজুগেট এলিমেন্টগুলো হচ্ছে ভ্যালুগুলো হচ্ছে জিরো হবে। তার মানে এখানে কি বলতে চাইছে, এইটাও জিরো হবে, এটাও জিরো হবে, এটাও জিরো হবে, এটা যদি মনে কর A হয় এটা মাইনাস A হবে, এটা যদি মনে কর B হয় তো এটা মাইনাস B হবে, এটা যদি মনে কর C হয় তো এটা মাইনাস C হবে। এইটা হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক, মানে বিপরীতসম নির্ণায়কের উদাহরণ। এবার দেখ সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্টের প্রপার্টি কি কি আছে। প্রপার্টি আমরা যে কোনো নির্ণায়ক নিই না কেন, এক নম্বর প্রপার্টি হচ্ছে আমরা যে কোনো নির্ণায়ককে নিই না কেন, তার বর্গ করলে সেটা সবসময় সিমেট্রিক আসবে। আচ্ছা দু নম্বর ধর্ম হচ্ছে এরকম, যদি কোনো মনে করো একটা সিমেট্রিক ডিটারমিনেন্ট আমরা নিই, সিমেট্রিক ডিটারমিনেন্টের বর্গ করা, মানে সেই ডিটারমিনেন্ট যদি সেই ডিটারমিনেন্টে দিয়ে গুণ করি, তাহলে সেটাও সিমেট্রিক ডিটারমিনেন্টই হবে। আচ্ছা তিন নম্বর প্রপার্টি হচ্ছে, যদি কোনো একটা মনে করো আমরা স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট নিই, যদি যুগ্ম অর্ডার মানে ও মানে ইভেন অর্ডার, মানে দু সেকেন্ড অর্ডার হতে পারে, ফোর্থ অর্ডার হতে পারে, সিক্সথ অর্ডার হতে পারে, তার ভ্যালু সবসময় পূর্ণবর্গ সংখ্যা হয়। তোদের খাতায় দেখবি লেখা আছে, দেখবি জিরো এ মাইনাস এ জিরো, এটাকে ভাঙলে কি পাবি, এটাকে ভাঙলে পাবি এস স্কয়ার, মানে একটা পূর্ণবর্গ সংখ্যা আসছে। আর একটা প্রপার্টি যেটা মনে রাখতে হবে, আরেকটা প্রপার্টি হচ্ছে চার নম্বর প্রপার্টি, চার নম্বর প্রপার্টিটা হচ্ছে এরকম, চার নম্বর প্রপার্টি হচ্ছে তাদের যে যদি কোনো অযুগ্ম ক্রমের বিপরীতসম নির্ণায়ক হয়, অযুগ্ম ক্রমের বলতে মানে থার্ড অর্ডার হতে পারে, ফিফথ অর্ডার হতে পারে, সেভেন্থ অর্ডার হতে পারে, তাহলে তার মান কি হবে, সবসময় শূন্য হবে। দেখ একটা ডিটারমিনেন্ট নিচ্ছি আমরা এরকম, ডেল্টা সমান নিচ্ছি জিরো এ বি মাইনাস এ জিরো সি মাইনাস বি মাইনাস সি জিরো, আমরা প্রতিটা রো থেকে -1 কমন নিচ্ছি, এখান থেকে -1 কমন নিচ্ছি, এই রো থেকে -1 কমন নিচ্ছি, এই রো থেকে -1 কমন,
তাহলে প্রতিটা রে থেকে মাইনাস ওয়ান কমন নিলে বাইরে মাইনাস ওয়ান এর কিউব হবে, তাহলে ফার্স্ট রোটা হয়ে যাবে জিরো মাইনাস এ মাইনাস বি, সেকেন্ড রোটা হয়ে যাবে মাইনাস এ জিরো মাইনাস সি, আর থার্ড রোটা হয়ে যাবে বি সি জিরো। এরপর আমরা কি করছি, এরপর আমরা মাইনাস ওয়ান এর কিউব মানে মাইনাস, এরপর আমরা কি করছি রো কলাম ইন্টারচেঞ্জ করছি, তাহলে এটা হয়ে যাবে জিরো মাইনাস এ মাইনাস বি, এটা এ হবে জিরো মাইনাস এ মাইনাস বি, এটা হবে এ জিরো মাইনাস সি, এটা হবে বি সি জিরো, মানে ঘুরে কি চলে এলো, ঘুরে চলে এলো মাইনাস ডেল্টা। আর আমরা এটা জানি রো কলাম ইন্টারচেঞ্জ করলে ডিটারমিনেন্ট মানে কোনো পরিবর্তন হয় না, ডেল্টাটা বাঁদিকে নিয়ে এলে টু ডেল্টা সমান জিরো, দেয়ারপর ডেল্টা ইকুয়াল টু জিরো। তাহলে সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট মানে মোটামুটি এই চারটে প্রপার্টি মনে রাখলেই হবে। আর আরেকটা জিনিস দেখ, এটা তোদের এইচএস এর বইয়ে নাই, কিন্তু মনে কর যখন ডেরিভেটিভ ডেরিভেটিভ করবি তখন তোদের এটা কাজে লাগবে, যে কোন নির্ণায়কের ডেরিভেটিভ আমরা কিভাবে করব, মানে ডেরিভেটিভ ডেরিভেটিভ অফ ডিটারমিনেন্ট। মনে কর মনে করি ধর ডেল্টা এক্স একটা ডিটারমিনেন্ট নিচ্ছি, ডেল্টা এক্স হচ্ছে একটা ডিটারমিনেন্ট নিচ্ছি এফ এক্স জি এক্স এইচ এক্স আছে পি এক্স কিউ এক্স আর এক্স আছে ইউ এক্স ডিএক্স ডব্লিউ এক্স। এখানে এই যেগুলো লিখেছি ডিটারমিনেন্টের মধ্যে যেগুলো পদ আছে এই প্রত্যেকটা পদই হচ্ছে এক একটা ফাংশন, এবং প্রত্যেকটা ফাংশনই এক্স এর সাপেক্ষে অবকলন যোগ্য, মানে ডেরিভেটিভটা আমরা করতে পারি। তাহলে যদি মনে করো আমরা ডেরিভেটিভ করি তাহলে ডি ডি এক্স অফ ডেল্টা এক্স, আমি আর লিখছি না দেখ তোদেরকে এমনি বুঝে দিচ্ছি তোরা বুঝে যাবি। এটা করলে আমরা এরকম তিনটে ডিটারমিনেন্ট পাবো, তিনটে ডিটারমিনেন্ট পাওয়া যাবে। এরকম নিয়মটা কি, নিয়মটা হচ্ছে ফার্স্ট রো এর ডেরিভেটিভ মানে এফ ড্যাশ এক্স জি ড্যাশ এক্স এইচ ড্যাশ এক্স ফার্স্ট রো এর ডেরিভেটিভ, সেকেন্ড রো যা আছে থাকবে, থার্ড রো যা আছে থাকবে। আর এরপর হচ্ছে ফার্স্ট রো আর থার্ড রো স্থির এইটার ডেরিভেটিভ মানে হচ্ছে পি ড্যাশ এক্স কিউ ড্যাশ এক্স আর ড্যাশ এক্স। আর শেষেরটা হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড রো স্থির, এটা হচ্ছে লাস্টেরটা হচ্ছে ইউ ড্যাশ এক্স ভি ড্যাশ এক্স ডব্লিউ ড্যাশ এক্স। তো ডিটারমিনেন্টের চ্যাপ্টার তোদের মোটামুটি এখানেই শেষ হলো, এরপর তোদের ডিউটি হচ্ছে এই চ্যাপ্টারের অঙ্ক তোরা কমপ্লিট করবি উইদিন ফোর কি ফাইভ ডেজের মধ্যে, তোদের আমি পরের চ্যাপ্টারের নোট পাঠিয়ে দেবো গ্রুপে, তোরা দেখে নিবি।